তো এটা থেকে তোমরা টেম্পল আর লোকালিটিতে আন্ডারলাইন করে নাও। ওকে, নেক্সট দেখো কি আছে। নেক্সট নেইবারহুড প্লেস আছে কি, হসপিটাল। হসপিটাল তো আমরা জানি সবাই, কি আছে দেখো, অ্যানাদার ইম্পর্টেন্ট প্লেস ইন আওয়ার নেইবারহুড ইজ এ হসপিটাল। অ্যানাদার ইম্পর্টেন্ট প্লেস মানে অন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কি, হসপিটাল। এখানে এখানে আমরা যারা হচ্ছে অসুস্থ হয়, ইনজার্ড হয়, তারা এখানে ট্রিটমেন্টের জন্য যায়। ইট ফুলফিলস আওয়ার মেডিকেল নিডস, আমাদের যেসব মেডিকেল নিডস গুলো দরকার হয়, নিডস থাকে, সেগুলো কে ফুলফিল করে, হসপিটাল। আমাদের শরীরে যদি কোনো অসুবিধে হয়, কোনো ডিজিজ হয়, বা আমরা যদি কখনো আহত হই বা ইনজার্ড হই, তাহলে আমরা ট্রিটমেন্টের জন্য কোথায় যাই, হসপিটালে। হসপিটালে সেখানে ডক্টর আমাদের ট্রিটমেন্ট করেন, তাই তো। সো নেক্সট কি আছে দেখো, দ্য সিক অ্যান্ড দ্য ইনজার্ড আর টেকেন টু এ হসপিটাল ফর দেয়ার ট্রিটমেন্ট। তাহলে আমি এক্ষুনি বললাম যে সিক মানে অসুস্থ, অ্যান্ড দ্য ইনজার্ড, ইনজার্ড মানে হচ্ছে কি আহত, আর টেকেন টু এ হসপিটাল ফর দেয়ার ট্রিটমেন্ট। তো তাদের ট্রিটমেন্টের জন্য কোথায় যায়, হসপিটালে। দেয়ার ক্যান বি স্মল নার্সিং হোম ইন আওয়ার নেইবারহুড প্রোভাইডিং মেডিকেল সার্ভিসেস টু দ্য পিপল। আমাদের হচ্ছে কি বলে ওটাকে, আমাদের বাড়ির আশেপাশে সবসময় তো সব জায়গায় বড় বড় হসপিটাল বা নার্সিং হোম পাওয়া যায় না, তো ছোটখাটো মেডিকেল ক্লিনিক বা হেলথ সেন্টার থাকে যেখান থেকে আমরা মেডিকেল সার্ভিস পাই, বা সেখান থেকে আমাদের মেডিকেল সার্ভিস প্রোভাইড করা হয়। নেক্সট আছে কি দেখো, ব্যাংক। উই গো টু এ ব্যাংক টু ডিপোজিট অর উইথড্র আওয়ার মানি। উই গো টু এ ব্যাংক টু ডিপোজিট অর উইথড্র আওয়ার মানি। আমরা ব্যাংকে যাই আমাদের টাকা জমা দিতে এবং তুলতে। ব্যাংকে আমরা কি করতে পারি, আমাদের যে টাকা আছে সেটাকে আমরা জমা দিতে পারি এবং সেখান থেকে আবার টাকা তুলতেও পারি। তো আমাদের টাকা ডিপোজিট অর উইথড্র করতে হলে আমাদের কোথায় যেতে হয়, ব্যাংকে। উই ক্যান কিপ আওয়ার আদার ভ্যালুয়েবল লাইক জুয়েলারি অ্যান্ড ইম্পর্টেন্ট পেপার্স ইন দ্য লকার্স ইন দ্য ব্যাংক। উই ক্যান কিপ আওয়ার আদার ভ্যালুয়েবল, আমরা আমাদের আদার ভ্যালুয়েবল মানে হচ্ছে অন্যান্য, ভ্যালুয়েবল মানে হচ্ছে দামি, আমরা আমাদের অন্যান্য দামি জিনিসও আমাদের ব্যাংকে রাখতে পারি, যেমন জুয়েলারি, জুয়েলারি মিন্স গয়না, ইম্পর্টেন্ট পেপার্স, ইম্পর্টেন্ট পেপার্স মানে গুরুত্বপূর্ণ দরকারি কাগজপত্র যেটা হয়, ইন দ্য ব্যাংক লকার ইন দ্য ব্যাংক। আমরা আমাদের গুরুত্বপূর্ণ পেপার্স, জুয়েলারি এগুলো আমরা কোথায় রাখতে পারি, ব্যাংকের লকারে। ওকে, সো হসপিটালে তোমরা হচ্ছে আন্ডারলাইন করো হসপিটাল স্পেলিং। নেক্সট সিক, নেক্সট ইনজার্ড, নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট। ওকে, হসপিটাল স্পেলিং তো প্রায় সবাই জানো, নর্মাল স্পেলিং সিক, SICK, সিক সিক মানে কি, অসুস্থ। ইনজার্ড, IN, ইনজার্ড, GURED, ইনজার্ড, ইনজার্ড মানে হচ্ছে কি, আহত। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট স্পেলিংটা একটু বড় আছে তো আমরা ভেঙে ভেঙে পড়ব, TREAT, ট্রিটমেন্ট, MENT, ট্রিটমেন্ট। নেক্সট আছে দেখো, ব্যাংক থেকে আছে আমরা কি, ব্যাংক থেকে আমরা কোনটা হচ্ছে আন্ডারলাইন করব দেখো, ফার্স্ট আছে কি ডিপোজিট, ডিপোজিট মানে হচ্ছে কি, জমা করা, DEDPOPOSIT, SIT, ডিপোজিট। নেক্সট আছে কি উইথড্র, ওকে, উইথড্র মানে হচ্ছে কি, তোলা, WITH, উইথড্র, DRAW, উইথড্র, উইথড্র মানে হচ্ছে তোলা। নেক্সট আছে কি ভ্যালুয়েবলস, ভ্যালুয়েবলস মানে হচ্ছে কি, দামি, VALUABLES, ভ্যালুয়েবলস। নেক্সট আছে কি দেখো, জুয়েলারি, জুয়েলারি মিন্স গয়না, JEWELLERY, জুয়েলারি, জুয়েলারি মানে হচ্ছে গয়না। ওকে,